আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাত্তাহ সাইম ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে অধ্যয়নরত আছি আজকে এক্সিস মেডিকেল স্কুলের বিশেষ আয়োজন ফর্টি ফাইভ মিনিটস রিভিউ অফ প্যাথোলজি প্রথম সেশনে সবাইকে স্বাগত আজকে আলোচনা টপিকটা হচ্ছে সিস্টেম প্যাথোলজির উপর এর মধ্যে ব্লাড ভেসেলস এবং হার্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব আমি চেষ্টা করবো যে সকল কোয়েশ্চেন রিটার্নে ফ্রিকুয়েন্টলি আসে পাশাপাশি ভাইভাতে যেগুলো খুব কমনলি ধরা হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরার যাতে করে তোমরা আসলেও যারা থার্ড প্রফ ক্যান্ডিডেট আছো কিছুটা হলেও উপকৃত হতে পারো আমি ক্লাসটা এমনভাবে গুছিয়েছি যেন তোমরা এই ক্লাসটা করতে পারলেই বা একবার শুনতে পারলেই মোটামুটি এর উপরে একটা প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা অনেকগুলো টপিক আছে আজকে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সংক্ষেপ রাখার আশা করি সবাই ধৈর্য সহকারে শুনতে থাকবে আচ্ছা তাহলে আমি শুরু করি প্রথম টপিক আচ্ছা তাহলে ব্লাড ভেসেলসের মধ্যে যদি আমি কিছু কোশ্চেন বলি প্রথমেই যে কোশ্চেনটা মানে একেবারে ব্লাড ভেসেল থেকে যদি একটা টপিক একটা কোশ্চেন যদি করতেই হয় তাহলে স্যাররা যেটা কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ আর্টারিওস্ক্লেরোসিস এবং হোয়াট ইজ এথেরোস্ক্লেরোসিস আচ্ছা তো আর্টারিওস্ক্লেরোসিসটা কি আর্টারিওস্ক্লেরোসিস এর টার্ম হুইচ মিনস থিকেনিং অ্যান্ড লস লস অফ ইলাস্ট্রিসিটি অফ দ্য দি ওয়াল আমি যদি ব্যাপারটা একটু সহজভাবে বুঝাই তাহলে আর্টারিওস্ক্লেসিস মানে হচ্ছে হার্ডেনিং অফ দ্য আর্টারিস আচ্ছা এই আর্টারোস্ক্লেরোসের তিনটা প্যাটার্ন আছে একটা হচ্ছে আর্টারিওল লো স্কলেরোসিস একটা হচ্ছে মংকিবার মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আচ্ছা তো শুরুতে যেটা ভাইয়া বললাম আর্টারিও লো স্ক্লেরোসিস সেটা কি সেটা হচ্ছে যেখানে শুধুমাত্র স্মল আর্টারি এবং আর্টারিওল এফেক্টেড হয় আচ্ছা আর মনকিবার মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস কি এখানে হচ্ছে ক্যালসিফিকেশন হয় তো ক্যালসিফিকেশনটা কোথায় হয় ক্যালসিফিকেশনটা হয় হচ্ছে মাসকুলার আর্টারির ওয়ালে এবং এই ক্যালসিফিকেশনটা কাকে ইনভলভ করে ইন্টারনাল ইলাস্টিক ম্যামব্রেইনকে ইনভলভ করে আচ্ছা এবার আসি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসে এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আমি যদি এথেরোস্ক্লোসিসের ডেফিনিশনটা তোমাদেরকে একটু সহজ করে বুঝাই তাহলে প্রথমেই ভাইয়া বলবো যে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এন ইনফ্লামাটোরি ডিসঅর্ডার খেয়াল করো আমি কিন্তু এখানে ইনফ্লামাটোরি ডিসঅর্ডার বলছি নর্মালি আমরা কী করি যেমন ধরো ভাস্কুলাইটিস শেষে আইটিস আছে মানে আমরা কি বুঝি যে এটা ইনফ্লামেশান আমরা মানে সাধারণ অর্থে যদি কোনো ওয়ার্ডে শেষে আইটিস থাকে ওইটাকে আমরা বুঝি যে ইনফ্ল্যামেশন কিন্তু অ্যাথেরোসক্লেরোসি কিন্তু খেয়াল করো এখানে কোনো আইটিস নাই তারপরেও ভাইয়া এখানে ইনফ্লামাটোরি ডিসঅর্ডার বলতেছি এটা কিন্তু একটা কি পয়েন্ট আচ্ছা অ্যাথেরোসক্লেরোসিস ইজ এন ইনফ্লামাটরি ডিসঅর্ডার হুইচ মিন্স অ্যান ইনটিমাল ইনটিমাললেশন কিন্তু আচ্ছা কেন ইন্টিমালেশন কারণ এখানে ফরমেশন অফ অ্যাথেরোমেটাস প্লাক হবে এই যে অ্যাথেরোমেটাস প্লাক এটার কারণে কিন্তু মেইনলি অ্যাথেরোস্ক্লেরোসিসটা হয় আমি যদি ডেফিনিশনটা সম্পূর্ণ করি তাহলে কি দাঁড়ায় যে অ্যাথেরোস্ক্লেরোসিস ইন্টিমাল লেশন হুইচ ইজ কজড বাই ফর্মেশন অফ অ্যান অ্যাথেরোমেটাস প্লাক দ্যাট প্রট্রুডস ইনটু এন্ড অবস্ট্রাক্টস দা ভাস্কুলার লুমেন এন্ড উইকেন্স দা আন্ডারলাইং টিউনিকা মিডিয়া তাহলে দেখো এখানে অনেকগুলা কি পয়েন্টস আছে ফার্স্টে দেখো ভাই বললাম যে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার পরে ভাইয়ে বললাম যে এটা একটা লেশন পরে ভাইয়া বললাম যে এখানে একটা ফরমেশন অফ এথেরোমেটাস ক্লাট তারপরে ভাইয়া বললাম যে এটা প্রট্রুট করে ফাস্কুলার লুমেনকে অবস্ট্রড করে তারপরে ভাইয়ে বললাম যে আন্ডারলাইং যে টিউনিকা মিডিয়া যেটা সেটাকে উইকেন করে ফেলে আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে এথেরোসক্লেরোসিস ডেফিনেশানটা মনে রাখি তাহলে কেউ আর কোনোদিন ভুলবো না আচ্ছা এই যে এথেরোসক্লেরোসিসটা এটা হওয়ার জন্য তো অবশ্যই কিছু কারণ দেয় সেগুলাকে আমরা বলতেছি রিস্ক ফ্যাক্টর সেই রিস্ক ফ্যাক্টরগুলা কি রিসপেক্টগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নন মডিফাইয়েবল আরেকটা হচ্ছে মডিফাইয়েবল নন মডিফাইয়েবল যেটা সেইটার আরেকটা নাম হচ্ছে কনস্টিটিউশনাল আর মডিফাইয়েবল যেটা সেটার আরেকটা নাম হচ্ছে পটেনশিয়ালি কন্ট্রোলেবল নাম থেকেই আমরা বুঝতে পারছি দেখো মডিফাইয়েবল অর্থাৎ পটেনশিয়ালি কন্ট্রোলেবল আচ্ছা তাহলে নন মডিফাইয়েবল রিসপেক্টগুলো কী কী আছে নন মডিফাইয়েবল রিসপেক্টর মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে একটা জেনেটিক অবনোমালিটি suppose একটা ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরলিমিয়া হতে পারে আচ্ছা দুই নম্বরে যেটা সেটা হচ্ছে একটা পজিটিভ ফ্যামিলি হিস্টরি অর্থাৎ এটা ফ্যামিলিতে রান করবে তিন নম্বরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিজিং এজ অর্থাৎ যত বয়স বাড়তে থাকবে এথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্সটা ততই বাড়তে থাকবে কমনলি 40 থেকে 60 এরাউন্ড এই এজ এ কমন নাকি আচ্ছা চার নম্বর যে নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে জেন্ডার তো কাদের হয় সাধারণত মেইলে হয় এছাড়া পোস্ট মেনোপোজাল ফিমেলদের কিন্তু অ্যাথারোস্লেসি হওয়ার ঝুঁকিটা বেশি আচ্ছা এবার আসে আমরা মডিফাইয়েবল বা পটেনশিয়ালি কন্ট্রোলেবল রিসফেক্টরগুলো কি কী মডিফাইয়েবল রিসফেক্টর যদি আমি বলি তাহলে প্রথমেই বলবো হাইপার লিপিডেমিয়া তারপর হচ্ছে হাইপার টেনশন তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস তারপর হচ্ছে সিগারেট স্মোকিং তারপর হচ্ছে অ্যালকোহল এই যে সিগারেট স্মোকিং মানে রিসপেক্টরটা এটা কিন্তু অনেকগুলোর ডিজির সাথেই জড়িত তো এটা কিন্তু ভুলে গেলে চলবে না আচ্ছা এছাড়াও তোমাদের বইয়ে আরও কিছু রিসপেক্টও তুলে ধরা হয়েছে যেমন হাইপার ইউরিসেমিয়া হাইপার হোমোসিস্টিনেমিয়া তারপর হচ্ছে অবেসিটি টাইপ এ পার্সোনালিটি আর মেটাবলিক সিনড্রোম অনেক সময় যদি কেউ পন্ডিতি করে মেটাবলিক সিনড্রোমটা ওয়ার্ড উচ্চারণ করো তখন ভাইবার টেবিলে তারা জিজ্ঞাসা করে যে মেটাবলিক সিনড্রোম বলতে কী বুঝো যেহেতু সিনড্রোম তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে কয়েকটা জিনিসের সম্মেলন থাকবে কী কী তাহলে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তারপর হচ্ছে হাইপারটেনশন টেনশন তারপর হচ্ছে ডিসলিপিডেমিয়া তারপর হচ্ছে হাইপার আর একটা হচ্ছে একটা প্রো ইনফ্লামেটরি স্টেট এই পাঁচটা জিনিসের সমন্বয়ে হাই মেটাবলিক সিনড্রোমটা তৈরি হয় আচ্ছা এগুলো গেল হচ্ছে আমাদের অ্যাথেরোসক্লোসিসের রিস্ক ফ্যাক্টরগুলো এবার আসি যে অ্যাথেরোসক্লোসিসটা যে হয় এটা প্যাথোজেনিসিসটা কি আচ্ছা ধরো একটা ক্রনিক অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হচ্ছে এই ক্রনিক অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরির কারণে একটা ডিসফাংশন হচ্ছে কী কারণে হতে পারে ধরো মেকানিক্যাল বা কেমিক্যাল অথবা কোনো ইমিউনোলজিক্যাল কারণে হতে পারে আচ্ছা এরপরে কি হবে এখানে এরপরে অ্যাকোমোলেশন অফ লিপোপ্রোটিন ডিউ টু হাইপার লিপিডেমিয়া ওই যে আমরা ফ্যাক্টরে পড়ে আসছি হাইপার লিপিডেমিয়াটা এটা এখানে এসে পাবো যে হাইপার লিপিডেমিয়ার কারণেই এখানে লিপোপ্রোটিনের অ্যাকোমোলেশন ঘটবে এরপরে কি হবে লিপোপ্রোটিনের মধ্যে বিশেষ করে যেটা লোডেন্সিটি প্রোটিন বা এলডিএল সেটা অক্সিডাইজড হয়ে যাবে এই অক্সিডাইজড এলডিএলকে ম্যাক্রোফেজ এসে এনগালফ করার চেষ্টা করবে কিন্তু সে পুরোপুরি ডিগ্রেড করতে পারে না যার কারণে এখানে কি হয় লিপিড ফোম হয় কে পরিণত হয় ম্যাক্রোফেজটা আচ্ছা এই ম্যাক্রোফেজ কি করবে এখন এই অ্যান্ডোথেলিয়াল ইনজুরি যেখানে এন্ডোথেলিয়াল ইঞ্জুরিটা হলো সেখানে অফ প্লেটলেট করবে আচ্ছা এই প্লেটলেট আর হচ্ছে আমার ম্যাক্রোফেজ দুইটা মিলে কি করবে এখন অ্যান্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করবে যখনই অ্যান্টোথিলিয়াল অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন কিছু ফ্যাক্টর রিলিজ হবে ধরো প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর তারপর হচ্ছে ফাইব্রোব্ল্লাস্ট গ্রোথ ফ্যাক্টর তারপর হচ্ছে ট্রান্সফর্মিক গ্রোথ ফ্যাক্টর আলফা এই গ্রোথ ফ্যাক্টরগুলোর কারণে টিউনিকা মিডিয়া থেকে স্মুথ মাসল সেলগুলো টিউনিকা ইনটিমাতে আসতে থাকবে পাশাপাশি এক্সট্রাসেলার মেট্রিক্স প্রলিফারেশন হবে এক্সট্রেসেরুলার এবং সেলুলার স্পেসে লিপিড অ্যাকুমোলেশন হবে যখনই লিপিডটা অ্যাকুমোলেশন হয়ে গেল তখনই আমার এথেরোস্ক্লোসিসটা হয়ে গেল বুঝছো আচ্ছা খেয়াল করো এখানে কিন্তু ভাই লিপিড একুমুলেশন বলছি কিন্তু সকল অ্যাথেরোমেটাস প্লাক বা সকল এথেরোস্ক্লোয়সিসের ক্ষেত্রে কিন্তু ইয়ে থাকে না তোমার লিপিড একুমুলেশন থাকে না ধরো একটা ফাইব্রাস প্লাক ফাইব্রাস প্লাকের মেইন কম্পোনেন্টটা হচ্ছে স্মুল মাসল সেল আর একটা হচ্ছে ফাইব্রাস টিস্যু বুঝছো এটা কিন্তু একটা কি পয়েন্ট যে সবসময়ে সময় কি প্লাকে লিপিড একুমুলেশন থাকে তুমি বলবা যে না স্যার যেমন একটা ফাইব্রাস প্লেক ফাইব্রাস প্লেকে কিন্তু লিপিড একুমুলেশন দ্বারা প্লাকটা তৈরি হয় না আচ্ছা এবার আসি আমরা এথেরোস্ক্লেরোসিসের কম্পোনেন্টে কি দেখো ভাই এথেরোস্ক্লেরোসিস নিয়ে অনেক কিছু বলতেছি ফার্স্টে বললাম ডেফিনিশন তারপরে বললাম রিস্ক ফ্যাক্টর তারপরে বললাম প্যাথোজেনেসিস এখন বলতেছি কম্পোনেন্টস সুতরাং বুঝতেই পারতেছো যে ব্লাড ভেসেলস থেকে অ্যাথেরোসক্লোসিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এথারোসক্লোক কম্পোনেন্ট বললে এটা কিন্তু আবার ফিগার একটা আছে পরীক্ষায় যদি আসে তাহলে ফিগার সহই দিতে হবে আচ্ছা এথারোসক্লোসিস তিনটা কম্পোনেন্ট প্রথমটা হচ্ছে সেলস কী কী সেল থাকে এখানে মাসল সেল তারপর হচ্ছে মাইক্রোফেজ তারপর হচ্ছে টি সেল এই তিনটা তারপরে দুই নাম্বারে থাকে হচ্ছে ম্যাট্রিক্স মেট্রিক্স কী কী সেলুলার মেট্রিক্স থাকে ধরো কোলাজেন ইলাস্টিন আর একটা হচ্ছে প্রোটিওগ্লাইকান আচ্ছা তারপরে আসো তিন নাম্বার তিন নাম্বারে কি মেইন কম্পোনেন্ট যেটা এক্সট্রা সেলুলার এন্ড ইন্ট্রা সেলুলার লিপিড একুমুলেশন তাহলে এই তিনটা কম্পোনেন্ট মিলে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হচ্ছে আচ্ছা তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম তাই না এখন আমরা শিখবো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস কারণে এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাথেরোস্ক্লেরোসিস করতেছি যে অ্যাথেরোস্ক্লেরোসিস কারণে আসলে কি কমপ্লিকেশন হয় মেইনলি আমরা দেখলাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা এটা কি কারণে হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাকের কারণে হচ্ছে তো আমরা যে কমপ্লিকেশন পড়বো এখন এটা আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। একটা ভাগে থাকবে হচ্ছে কিছু চেঞ্জ হবে প্লাকের মধ্যে যার কারণে একটা কমপ্লিকেশন আর প্লাকের কারণে কিছু কমপ্লিকেশন ধরো এই প্লাকটা অর্থাৎ অ্যাথেরোমেটাস প্লাকে যদি রাপচার হয় বা আলসারেশন হয় অথবা ইরশন হয় তাহলে কি হবে কিছু থ্রম্বোজেনিক সাবস্টেন্স রিলিজ হবে যার ফলে ওই যে অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি সাইটে থ্রম্বাস ফর্মেশন হবে বুঝছো আচ্ছা তারপরে আমরা আসি এই প্লাকের কারণে কি কি চেঞ্জ হচ্ছে বা কী কী কমপ্লিকেশন আছে ধর ইস্কেমিয়া তারপর হচ্ছে হেমোরেজ তারপর হচ্ছে অ্যাথোয়েম্বোলিজম তারপর হচ্ছে অ্যানুরিজম ফরমেশান তারপর হচ্ছে ক্যালসিফিকেশন আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কমপ্লিকেশন সেটা হচ্ছে ইনফার্কশন কী কী ধরনের ইনফার্কশন হতে পারে ধরো মায়োকার্ডিয়াল ইনফার্কশন তারপর হচ্ছে স্ট্রোক তারপর হচ্ছে মেসেন্টারিক স্কেমিয়া তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন এই ইনফার্কশন নিয়ে যে ভাই কতগুলো পয়েন্ট বললাম এগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে এই আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কি কি কমপ্লিকেশন হয় আচ্ছা আরেকটা রিটেন একটা কোশ্চেন আসে যে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কোন কোন ব্লাড ভেসেল এফেক্টেড হয় এবং পাশাপাশি তার কনসিকোয়েন্সটা সহ লিখতে হয় আচ্ছা তো আমরা আগে জেনে নেই যে অ্যাথেরোস্ক্লেরোসিস সাধারণত কোন কোন ব্লাড ভেসেলকে এফেক্ট করে অ্যাথেওস্ক্লোসিস মেনলি ধর হচ্ছে কেও কর্ণারি আর্টারিস বুঝছি শুরুতেই আমরা বলবো কর্নারি আর্টারিস তারপরে হচ্ছে দুই নম্বরে বলবো যে কেওটির আর্টারি যে লার্জের ব্রাঞ্চেসগুলো আছে সেগুলা এবং হচ্ছে সার্কেল অফ হুইলস তিন নম্বরে আমরা বলবো যে লোয়ার এক্সট্রিমিটিসের যে লার্জ আর্টারিগুলো আছে সাপোজ পপুলিটেল আর্টারি সেও কিন্তু অ্যাথেওস্ক্লোসিস শিকার চার নম্বরে আমরা বলবো হচ্ছে অ্যাওটা পাঁচ নাম্বারে বলবো রেনাল আর্টারি ছয় নাম্বারে বলবো মেসেন্টারি কার্টারি এই ছয়টা ব্লাড ভেসেল এথেরোস্ক্লেরোসিসে সবচেয়ে কমনলি এফেক্টেড হয় আচ্ছা তাহলে এথেরোস্ক্লেরোসিসে যদি ভাই আরেকবার একটু সামারাইজ করি এথেরোস্ক্লেরোসিসের ডেফিনিশন শিখছি আমরা এথেরোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর শিখছি আমরা তারপরে হচ্ছে প্যাথোজেনেসিসটা শিখছি কমপ্লিকেশন শিখছি কোন কোন ব্লাড ভেসেল এফেক্টেড হয় এটা শিখছি এইগুলা যদি শিখতে পারো তাহলে এথেরোস্ক্লেরোসিস থেকে তোমার এ টু জেড কভার হয়ে যাবে আচ্ছা এরপরে যেহেতু আমরা ব্লাড ভেসেল নিয়ে আলোচনা করতেছি আজকে তো প্যাথোলজি ভাইভার ক্ষেত্রে খুবই কমন একটা কোয়েশ্চেন যে নেই নেইম দ্য টিউমার্স তুমি যে সিস্টেমই তোমাকে জিজ্ঞাসা করতেছি ওই সিস্টেমের টিউমার তো সাপোজ আমরা তো এখানে ব্লাড ভেসেল নিয়ে আলোচনা করতেছি তো আমি তোমাকে বললাম যে নেইম দ্য টিউমার্স অফ ব্লাড ভেসেল বাট স্যার তোমাকে জিজ্ঞাসা করলো আমি তোর বলতেছি না তো স্যার তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি তিনটে ভাগে ভাগ করে নিবে যে টিউমার্স অফ ব্লাড ভেসেলগুলা ধরো বি নাইন তারপর ইন্টারমিডিয়েট তারপর মেলেগন্যেন্ট বিনিয়নের ক্ষেত্রে যদি ভাইয়া বলি তাহলে হেমান জিউমা খুব ইজিগুলা যেহেতু এটা রিটেনে কোয়েশ্চেন না সো ভাইভাই তুমি বলতে পারো ওই রকম ইজিলি মনে রাখার চেষ্টা করবে অনেক সময় আমরা কি করি যে রিটেনে যে কোয়েশ্চেনটা আসে না কিন্তু ভাইভার জন্য ইম্পর্টেন্ট ওইটা আমরা মানে কঠিন বানায় ফেলি যেহেতু ভাইভার জন্য ইম্পর্টেন্ট সো আমরা এমনভাবে শিখবো যেন আমি ভাইভাতে ইজিলি বলতে পারি এটাকে মানে কি বলে তোমার পেছানোর দরকার নেই আচ্ছা তাহলে টিউমারগুলো তিনটা ভাগ করছিলাম একটা হচ্ছে বিনাইন তারপরটা হচ্ছে ইন্টারমিডিয়েট তারপরটা ছিল মেলিগনেন্ট বিনাইন টিউমারগুলা কি কি খুব সহজগুলো দেখো হেমানজিওমা লিমফেন জিওমা তারপর হচ্ছে গ্লোমাস টিউমার তারপরটা হচ্ছে স্পাইডার টেলানজেক্টেশিয়া এই চারটা টিউমার যদি তুমি বিনাইন থেকে বলে ফেলো তাহলে ক্লিয়ার দুই নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কোন টিউমারটা আসবে ক্যাপোসিসারকোমা আরেকটা হচ্ছে মেলিগনেন্ট তাহলে মেলিগনেন্ট যে টিউমার এটা আমাদের অবশ্যই শিখতে হবে সেটা হচ্ছে এনজিও সার্কোমা অথবা আরেকটা আছে সেটা হচ্ছে হেমানজিও পেরিসাইটোমা যদি হেমানজিও পেরিসাইটোমাটা শিখতে কঠিন লাগে বা মনে রাখতে কঠিন হয় এনজিও সার্কোমাটা মনে রাখো তাহলেই হবে এইগুলো আমাদের ব্লাড ভেসেলে কী কী টিউমার আছে অনেক সময় এখান থেকে স্যাররা গ্লোমাস টিউমারটা একটু জিজ্ঞাসা করে গ্লোমাস টিউমারটাকে এটা একটু আমরা শিখে নিই গ্লোমাস টিউমারটা যেটা সেটা হচ্ছে যদিও বিনাইন একটা টিউমার কিন্তু সে কিন্তু খুবই পেইনফুল টিউমার বুঝছো অর্থাৎ বিনাইন বাট এক্সক্লুজিভলি পেইনফুল টিউমার গ্লোমাস টিউমারটা কোথায় ক্যারাইজ করে গ্লোমাস টিউমারটা সাধারণত অ্যারাইজ করে গ্লোমাস গ্লোমাস বডি থেকে সেই গ্লোমাস বডিটা কি গ্লোমাস বডি হচ্ছে একটা স্পেশিয়ালাইজড আর্টারিভেন্স স্ট্রাকচার দ্যার ইজ ইনভলভড ইন থার্মো রেগুলেশন তাহলে খেয়াল করো একটা স্ট্রাকচার যেটা থার্মো রেগুলেশনের সাথে ইনভলভড ওইখান থেকে কিন্তু টিউমার তৈরি হচ্ছে বুঝছো আচ্ছা এটুকু জানলেই হবে এটা গেলো আমাদের যে ব্লাড ভেসেলের মধ্যে কি কি টিউমার্স আছে তারপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক ব্লাড ভেসেলের মধ্যে সেটা হচ্ছে অ্যানি আর ডিসেকশন এনি কি ডিসেকশন কি এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং শিখতে হবে এনি রিজম মানে হচ্ছে লোকাইলাইজড এভনরমাল ডাইলেটেশন অব ব্লাড ভেসেল অথবা হার্ট ডিউটি কনজেনিটাল অর একোস তাহলে লোকালাইজড অ্যাবনর্মাল ডাইলেটেশন খেয়াল করে এখানে একটা কিওয়ার্ড ডাইলেটেশন ডাইলেটেশনটা যদি মাথায় রাখো তাহলে অ্যানিউরিজম সহজেই মনে রাখতে পারবে আচ্ছা এই অ্যানিউরিজম যেটা এটার আবার দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে ট্রু অ্যানিউরিজম আর একটা হচ্ছে ফলস অ্যানিউরিজম ট্রু অ্যানিউরিজম যেটা সেটা ট্রু আর ফলস অ্যানিউরিজমের মধ্যে ভাই একটা কি পয়েন্টস আগে বলে নেই তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ধরো ট্রু অ্যানিউরিজম যেটা সেখানে অ্যানিউরিজম তো হয় ঠিকই কিন্তু আর্টারিয়াল ওয়াল ইনটেক্ট থাকে আর ফলস এনুরিজমের ক্ষেত্রে আর্টারি ওয়ালটা রাপচার হয়ে যায় তাহলে এটাই মনে রাখতে হবে এখানে যে ফলস এনোরিজমে আর্টারি ওয়াল রাপচার আর ট্রু এনোরিজমের ক্ষেত্রে আর্টারি ওয়াল ইনটেক্ট তাহলে মনে কোয়েশ্চেন আসতে পারে যে আর্টারিয়াল ওয়াল যদি ইনটেক্ট থাকে তাহলে কীভাবে এখানে অ্যানোরিজম ফরমেশন হয় অর্থাৎ ট্রু অ্যানোরিজমের ক্ষেত্রে কারণ হচ্ছে এখানে আর্টারিয়াল ওয়ালটা যদিও ইনটেক্ট কিন্তু এখানে অ্যাটেনুয়েশন হয় অর্থাৎ কিছুটা দুর্বলতা থাকে বুঝছো আচ্ছা যেমন এথেরোসক্লে কারণে হতে হতে পারে বা সিফিলিসের কারণে হতে পারে বা মায়ক্ডের ইনফার্কশনের কারণে হতে পারে এগুলো সবই ট্রু এনুরিজমের এক্সাম্পল এই ট্রু এনুরিজম যেটা এটা আবার দুটা ভাগে বিভক্ত একটা হচ্ছে সেকুলার আর একটা হচ্ছে ফিউজিফর্ম ফর্ম হচ্ছে যদি ধরো এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেল ব্লাড ভেসেলে ফোকালি যদি কোনো জায়গায় বালজিং হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফর্ম এনুরিজম আর কি বুঝছো আর একটা হচ্ছে সেকুলার যেটা এই তো আমাদের ব্লাড ফেসেল যদি সার্কামশিয়াল ডাইলেশন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সেকিউলারিজম তাহলে ট্রু ফেললাম একটা হচ্ছে আর একটা হচ্ছে অনেক সময় এটা ঘাইটে দেওয়া থাকে না তোমরা যদি ডিটেইলস জানতে চাও বা ছবি দেখতে চাও রবিনসে আছে এটা এটা একটু কাইন্ডলি দেখে নিও আচ্ছা এরপরে আসি আমরা ফস এনোরজমটা কি তো ভাইয়া তো শ্রোতেই বলছি যে ফলস এনোরিজম এ আর্টের ওয়ালটা রাবচার হয়ে যাবে তাই না তো যেহেতু আর্টের ওয়ালটা রাপচার হয়ে গেল তাহলে অবশ্যই এখানে এক্সট্রাভেসেশন অফ ব্লাড হবে এই যে এক্সট্রাভেসেশন অফ ব্লাড হওয়ার কারণে এখানে কি ফর্মেশন হবে কালেকশন অফ ব্লাড অর্থাৎ হেমাটোমা ফরমেশন হবে এই হেমাটোমাটা আবার আরেকটা এক্সট্রাভাস্কুলার কাভারিং দিয়ে কাভার্ড থাকে আচ্ছা এফ এনুরিজম যে হচ্ছে এগুলোর কিছু কমন কোজ আছে যেমন এথেওস্ক্লেওসিস হাইপার টেনশন ট্রমা আচ্ছা এবারে আসি আমরা ডিসেকশন কি ডিসেকশন হচ্ছে অ্যানুরিজমের মতোই একটা ক্যাটাস্ট্রফিক ইলনেস বুঝছো ভাই কি ওয়ার্ড ইউজ করছি দেখো ডিসেকশন হচ্ছে একটা ক্যাটাস্ট্রফিক ইলনেস আচ্ছা ক্যাটাস্ট্রফিক ইলনেসকে আমরা কীভাবে ডিসক্রাইব করব আমরা ডিসক্রাইব করব হচ্ছে লিকেজ অফ ব্লাড ইন টু দ্য মিডিয়া থ্রু এ ব্রেক ইন দ্য ইন্টিমা অর্থাৎ ইন্টিমাতে একটা ব্রেক হওয়ার কারণে মিডিয়াতে টিউনিকা মিডিয়াতে ব্লাড লিকেজ হচ্ছে সেটাই হচ্ছে ডিসেকশন তোমরা যদি খেয়াল করো এখানে যে ফস এনুরিজম আর ডিসেকশন এই দুইটাতেই কিন্তু এক্সট্রা ভেসেশন অফ ব্লাড হয় অর্থাৎ হেমোরেজ হয় এটা একটু খেয়াল রাখতে হবে ট্রু এনুরিজম যেটা এখানে কিন্তু এক্সট্রা ভেসেশন অফ ব্লাড হয় না আচ্ছা তারপরে যেটা ডিসেকশন ডিসেকশনেরও কিছু কমন কজ আছে তাই না আমরা যেরকম অ্যানুরিজম পড়ে এসেছি এথেরোসক্লেরোসিস হাইপারটেনশন ট্রমা কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে যদিও আমি অ্যানোরজিউমের ক্ষেত্রে অ্যাথেরোসক্লেওসিস বলছি প্রথম কজ কিন্তু ডিসেকশনের ক্ষেত্রে প্রথম কজটা হচ্ছে হাইপার এটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি যেহেতু আমরা অ্যাথেরোসক্লেওসিস এথেরোসক্লেওসিস চ্যাপ্টারটা পড়তেছি তো আমাদের মুখে অনেক সময় চলে আসে কিন্তু খেয়াল রাখতে হবে ডিসেকশনের মেইন কজ হচ্ছে হাইপার টেনশন আচ্ছা মোটামুটি আমরা ব্লাড ভেসেলের শেষের দিকে চলে আসছি আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ভাস্কুলাইটিস শুরুতেই দেখো ভাস্কুলাইটিস আর অ্যাথেরোস্ক্লেরোসিস একটা পার্থক্য বলছিলাম ভাস্কুলাইটিসও কিন্তু ইনফ্ল্যামেটরি তাই না কারণ ভাস্কুলাইটিসের নামে শেষে আইটিস আছে সুতরাং এটা আমরা বলতে পারি যে ইনফ্ল্যামেশন অফ দ্য ভেসেল ওয়াল ইজ নোন এজ ভাস্কুলাইটিস আমি আবারো একটু একটু বলে নেই যে অ্যাথেরোস্ক্লেরোসিসের নামে শেষে কিন্তু আইটিস নাই কিন্তু তাও এটা একটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার এটা একটু খেয়াল রাখো তোমরা সবাই আচ্ছা ভাস্কুলাইটিস থেকে সাধারণত এত কোশ্চেন স্যাররা করে না কিন্তু টুকটাক মানে ক্লাসিফিকেশনটা হালকা একটু জানতে হবে যেমন ভাইয়া কিছু বলে দিই ওগুলো জানলেই হবে যেমন কিছু ভাস্কুলাইটিস আছে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড যেমন হ্যাপাটাইটিস বি এন্ড সি তারপর সে হেনক্স কনলেন পারপিউরা তারপর সে বুঝছো এগুলো আছে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ভাস্কুলাইটিস এটা অনেক সময় জিজ্ঞাসা করে স্যাররা আরেকটা ধরনের ভাস্কুলাইটিস আছে সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্টিবডি মিডিয়েট তো একটা নাম আমরা শিখবো সেটা হচ্ছে গুডপাস্টিউস ডিজিস আচ্ছা আরেকটা ভাস্কুলাইটিস আছে আমরা অনেক সময় এটা দুষ্টামি করি সিয়াঙ্কা পিয়াঙ্কা বলে সেটা কি সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি মিডিয়েটেড যেটা অর্থাৎ আঙ্কা যদিও আঙ্কাকে আগে ক্লাসিফাই করা হতো সিয়াঙ্কা বা সাইটোপ্লাজমিক আর হচ্ছে পিয়াঙ্কা এখন কিন্তু সিয়াঙ্কা বা পিয়াঙ্কা দিয়ে ক্লাসিফিকেশন করা হয় না তো সুতরাং এটা বলার সময় কিন্তু সাবধান এখন সিয়াঙ্কাকে বলা হয় হচ্ছে অ্যান্টিপ্রোটিনেস থ্রি আর পিয়াঙ্কাকে বলা হয়েছে পারক্সিডিস আঙ্কার বুঝছো তো সিয়াং অ্যান্টিপ্রোটিনিস থ্রি আঙ্কার মধ্যে যে উদাহরণটা সেটা হচ্ছে ওয়েগনাস গ্রানোমেটোসিস আর পারক্সিডিসের মধ্যে যে উদাহরণটা সেটা হচ্ছে চার্গেস্ট্রস সিনড্রম আর মাইক্রোস্কোপিক পোলেনজাইটিস উদাহরণগুলো একটু ভালো মতো শিখো ক্লিয়ারলি উচ্চারণ করো মানে এইভাবে তাহলে স্যাররা মানে বুঝবেই যে তুমি পরে আসছো তুমি যদি বলে ফেলো তাহলে স্যাররা কিন্তু অলরেডি খেয়াল করে ফেলবে যে তুমি গাইড আসছো কিন্তু এদের দেওয়া আছে যদিও আগে সিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলা হতো এখন কিন্তু ওইভাবে আর ক্লাসিফিকেশনটা করা হয় না এগুলা কিন্তু ইমপ্রেশনের জন্য খুবই ভালো মানে ভাইবার আর কি আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ব্লাড ভেসেল থেকে আছে যে ভেরি ভেইন ভেরিকস ভেনটা আসলে ওইভাবে সরাসরি জিজ্ঞাসা করে না বা রিটেনও আসে না বা কার্ডেও থাকে না তাহলে কেন এটা ভাইয়া বলতেছি কার অনেক সময় হেমোরয়েডস বা ইসোভিজেল ভ্যারিক্স বুঝছো এরকম হিসেবে কার্ডে কোয়েশ্চনে থাকে তো তুমি যদি ভেরিকস ভেইনের ডেফিনেশনটা জানো যে তাহলে তুমি হেমোরয়েডস বা ওইসব অ্যাসোসিয়েটেড যে টার্মগুলা ওগুলোর সঙ্গেটা বলতে পারবে যদি ভাই একটু বলি যে ভেরিকোস ভেইনের ডেফিনেশানটা কী সেটা হচ্ছে তিনটা ওয়ার্ড ডাইলিটেশন ইলঙ্গেশান

এরপরে আমি হার্ট থেকে শুরু করি ঠিক আছে আচ্ছা হার্ট থেকে যদি একটা কোশ্চেন করা হয় করতেই হয় তাহলে কী নিয়ে কোশ্চেন করবে সেটা হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ আমরা যেরকম ব্লাড ভেসেলে পড়ে আসছি যে ব্লাড ভেসেল থেকে যদি আমি একটা কোয়েশ্চেন করি তাই কোনটা করব সেটা হচ্ছে এথেরোস্কেরোসিস আর ঠিক তেমনি হার্টের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ইস্কেমিক হার্ট ডিজিস আচ্ছা তাহলে ইসকেমিক হার্ট ডিজিজটা কি সেটা হচ্ছে একটা ইমব্যালেন্স বুঝছো এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ইমব্যালেন্স কার মধ্যে ইমব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল সাপ্লাই অ্যান্ড কার্ডিয়াক ডিমান্ড ফর অক্সিজেনেটেড ব্লাড তাহলে মায়োকার্ডিয়াল সাপ্লাই আর কার্ডিয়াক ডিমান্ডের মধ্যে যে অক্সিজেন অক্সিজেনেটেড ব্লাডের যে ব্যালেন্সটা এটা যখন নষ্ট হয়ে যাবে তখন ইস্কেমিক হার্ট ডিজিজটা হবে আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যেটা আসে যে সিনড্রোমস অফ ইস্কেমিক হার্ট ডিজিজ কী কী সেগুলো হচ্ছে চারটা একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন দুই নম্বরে আমরা বলবো হচ্ছে অ্যানজাইনা তিন নাম্বারে আমরা বলবো হচ্ছে কি যে ক্রনিক ইস্কিমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেইলিয়ার চার নাম্বারে আমরা বলবো হচ্ছে সাইডেন কার্ডিয়াক খুব সুন্দর করে চারটা জিনিস মনে রেখো তাহলে ভাইভার টেবিলে রিটেনে দুইটাতেই আনসার করতে পারবে এটা কিন্তু দুইটারই কোয়েশ্চেন কমন আর কি রিটেন ভাইভা দুইটাতেই ধরা হয় এবং লিখতে হয় আচ্ছা তারপরে আমরা একটা কোয়েশ্চেন পড়বো যে অ্যাকিউট করোনাইস সিনড্রোম কি অ্যাকিউট করোনাইস সিনড্রোম খেয়াল করো লাস্টে কি আছে সিনড্রোম আছে আচ্ছা ওই যে আমরা ব্লাড ভেসেলে অ্যাথেরোমেটাস প্লাগটা পড়ে আসছি এটম এথেরোমেটাস প্লাক যেটা সেটা যদি তোমার হচ্ছে স্টেবল থাকে তাহলে সে কিন্তু কোনো সিম্পটম সাধারণত প্রকাশ করে না কিন্তু ওই যে কিছু চেঞ্জ মানে রাপচার আলসারেশন ইরোশন এগুলো যখন হয়ে যাবে প্লাকের মধ্যে তখন সে কিন্তু আনস্টেবল হয়ে যায় এবং তখনই সে লাইফ স্ট্রেটেনিং হয়ে যায় বুঝছো এই যখনই লাইফ স্ট্রেটেনিং হয়ে গেল যখন এই মধ্যে কিছু চেঞ্জ চলে আসলো তখনই সে কিছু সিনড্রম মানে প্রকাশ করে সেই সিনড্রোমগুলো কি আমরা বলি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম তো তারা কি কি তারা হচ্ছে তিনজন একটা হচ্ছে এনজাইনা ফ্যাক্টরিস আরেকটা একটা হচ্ছে মায়োকার্ডিয়াল বা অ্যাকিউট এমআই বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর একটা হচ্ছে সারেন কার্ডিয়াক ডেথ এনজাইনা ফ্যাক্টরিস না বলে আনস্টেবল এনজাইনা বলল তাহলে বেটার আচ্ছা তাহলে ভাই আবার বলি কি কি আনস্টেবল এনজাইনা অ্যাকিউট এমআই আর একটা হচ্ছে সারেন কার্ডিয়াক ডেথ এই তিনটাকে একসাথে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলে থাকি আচ্ছা এপর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিস্ক্যাক্টর অফ ইস্কেমিক হার্ট ডিজিজ এটার জন্য কিন্তু কোনো আলাদা মানে আলাদাভাবে শেখার দরকার নেই আমরা এথের যে টার্মগুলো পড়ে আসছি বা যে রিস্ক ফ্যাক্টরগুলো পড়ে আসছি সেগুলাই কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা ঠিক আছে তারপরে যে আমরা নেক্সট কোয়েশ্চেনটার দিকে আগাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ এনজাইনা এনজাইনা সাধারণত রিটার্ন কোয়েশ্চেন না কিন্তু সারা অনেক সময় ধরে ফেলে বুঝছো যেহেতু এনজাইনা ফ্যাক্টরিস একটা ইম্পর্টেন্ট টার্ম বা এমআইয়ের এর

মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হুইচ ইজ ইনসাফিসিয়েন্ট টু ইন্ডিউস মায়োসাইট নেক্রোসিস তাহলে এখানে একটা ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয় যেটা কিন্তু মায়োসাইট নেক্রোসিস করতে পারে না কিন্তু সাবিস্টার্নার অথোপ্রিকোডিয়ামে একটা চেস্ট ডিসকমফোর্ট করতে পারে সেটাই হচ্ছে এই যে ভাই বললাম যে ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া তাহলে ট্রানজিয়েন্ট মানে কত সময় বুঝাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন সেকেন্ডস টু ফিফটিন মিনিটস এই এনজাইনা প্যাক্টরি সাধারণত তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে স্টেবল অথবা টিপিক্যাল এনজাইনা একটা হচ্ছে প্রিন্স মেটাল এঞ্জাইনা আর একটা হচ্ছে আনস্টেবল ও ক্রিসেন্ট এনজাইনা তিনটা কি কি কারণে হয় তিনটা কখন হয় এই দুইটা লাইনে আমরা শিখে ফেলব স্টেবল এনজাইনা যেটা এটা সাধারণত অ্যাথেওস্ক্লেওটিক ন্যারোইং এর কারণে হয় বুঝছো তাহলে স্টেবল এনজাইনা কেন হয় অ্যাথেস্ক্লেওটিক ন্যারোইং অফ ব্লাড ভেসেলের কারণে হয় এর ফলে যে বুকে ব্যথাটা হয় এটা কখন হয় এটা সাধারণত এক্সারশনে হয় অর্থাৎ যখন আমরা এক্সারসাইজ করি বা যখন একটা এক্সাইটমেন্ট কন্ডিশনে থাকি তখনই কিন্তু এই স্টেবল এনজাইনার ব্যথাটা হবে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি মানে কিভাবে কমাতে পারি যেহেতু এক্সারশনে হচ্ছে সুতরাং আমরা যদি রেস্টই নিয়ে নিই তাহলে ডিমান্ডটা কমে যাবে অর্থাৎ মায়োকারডিয়াল ডিমান্ডটা কমে যাবে আচ্ছা অথবা আমরা যদি ভেসোলাইট ডাইলেটোর দিই সাপোজ নাইট্রোগ্লিসারিন তারপর ক্যালসিয়াম চেনের ব্লকার এই দুইটা দিয়ে আমরা কিন্তু স্টেবল এনজাইনা রেমেডি করতে পারি এরপরে হচ্ছে প্রিন্স মেটাল এঞ্জাইনা প্রিন্স মেটাল এই প্রিন্স মেটাল এঞ্জাইনার সাধারণত রেস্টে হয় অর্থাৎ এখানে যে বুকে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু রেস্টে হবে বুঝছো আচ্ছা তাহলে শুধুই ভেবে বুঝছিলাম এই এঞ্জাইনার টাইপগুলো আমরা এইভাবে শিখবো যে কোনটা কখন হয় আর কি কারণে হয় তাহলে প্রিন্স মেটাল এঞ্জাইনা হয় রেস্টে আর কর্নারি আটারে ভেসেস পাজমের কারণে হয় আচ্ছা এবার আসি আমরা আনস্টেবল অথবা ক্রিসেন্ট এঞ্জাইনাতে আনস্টেবল অথবা ক্রিসেন্ট এঞ্জাইনাও সাধারণত রেস্টে হয়ে থাকে কিন্তু এটা প্রলংড পিরিয়ড অফ রেস্ট পেইন বুঝছো প্রিন্স প্রিন্সমেটালে সাধারণত ইন্টারমিটেন্ট একটা চেস্ট পেইন থাকে রেস্টে আর আনস্টেবল ক্রিসেন্ডো এনজাইনাতে প্রলংড চেস্ট পেইন থাকে রেস্ট পিরিয়ডে বুঝছো গ্রেটার দেন সাধারণত টোয়েন্টি মিনিটসে বেশি থাকে আচ্ছা তাহলে এই আনস্টেবল এনজাইনাটা কেন হয় আনস্টেবল এনজাইনাটা হয় ওই যে অ্যাথরোমেটাস প্লাক এটা যদি ডিসরাপশন হয়ে যায় তাহলে আনস্টেবল এনজাইনা হয় আচ্ছা আনস্টেবল এনজাইনা যেহেতু অনেক মানে মারাত্মক একটা কন্ডিশন অ্যাথ্রোমেটাস প্লাকে ডিসরাপশন হচ্ছে এখানে সুতরাং এটাকে সাধারণত ওয়ার্নিং অফ এমআই হিসেবে ধরা হয় এবং এটা আর একটা নাম আছে সেই নামটা হচ্ছে প্রি ইনফার্কশন সিনড্রোম তাহলে আনস্টেবল এঞ্জাইনার একটা নাম কি প্রি ইনফার্কশন সিনড্রোম এই গেল আমাদের এনজাইনা রিলেটেড যাবতীয় কথাবার্তা এরপরে আসে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটাও আমরা এর মতো কিছুটা ভাগে ভাগে ভাগ করব। যেমন ডেফিনিশন পড়বো টাইপস পড়ব মরফোলজিক্যাল চেঞ্জেস পড়বো এটা কিভাবে ডায়াগনোসিস করা লাগে এটা কি এটার কারণে কি কমপ্লিকেশন হয় এগুলো আমরা একটু জেনে নিব এখান থেকে আচ্ছা তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনিশনটা কি এটাতে হচ্ছে ডেথ অফ কার্ডিয়াক মায়োসাইট ডিউ টু প্রলংড সেভিয়ার ইস্কেমিয়া তাহলে প্রলংড সেভিয়ার ইস্কেমিয়ার কারণে কার্ডিয়াক মায়োসাইটের যে ডেথ সেটাকে আমরা বলতেছি মায়োকার্ডিয়াল ইনফাকশন আচ্ছা তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনে কি কি টাইপ আছে তিনটা টাইপ আচ্ছা তোমরা আগে স্যার যদি জিজ্ঞাসা করে তিনটা টাইপ বলিও না আগে বলে যে দুইটা টাইপ কি কি ধর একটা হচ্ছে ট্রান্সমুরাল আরেকটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল ট্রান্সমুরাল যেটা ট্রান্সমুরাল এটার আরেকটা নাম হচ্ছে এসটি এলিভেটেড এমআই এটা মানে কি এটা মানে হচ্ছে যে ইস্কেমিক নেক্রোসিস যেটা এটার সাধারণত ফুল থিকনেস অথবা নিয়ারলি ফুল থিকনেস অফ ভেন্ট্রিকুলার ওয়ালকে ইনভলভ করে তাহলে ফুল থিকনেস অথবা নিয়ারলি ফুল থিকনেস অফ ভেন্ট্রিকুলার ওয়ালকে যদি ইনভলভ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফুল ইনভলভ করবে না অনলি ইনার লেয়ার অফ দি ভেন্ট্রিকুলার ওয়ালকে ইনভলভ করবে আচ্ছা ওই যে ভাই বলছিলাম যে এম তিন প্রকার এখন ওই তিন প্রকার নামটা বলবো যদি স্যার জিজ্ঞাসা করে যে আর কি কোনো টাইপ আছে তুমি বলবা জি স্যার আরেকটা টাইপ আছে সেটা কি সেটা হচ্ছে মাল্টিফোকাল মাইক্রো ইনফার্কশন মাল্টিফোকাল মাইক্রো এটা কোন কোন ধরনের ভেসেলকে এফেক্ট করে এটা সাধারণত স্মল আর্টারিগুলোকে এফেক্ট করে তাহলে আমরা শিখে নিলাম এম এর টাইপস হচ্ছে দুইটা স্যার যদি জিজ্ঞাসা করে যার কোনোটা আছে কিনা তাহলে আমরা মাল্টিফোকাল মাইক্রো ইনফাকশানের কথাটা বলবো আচ্ছা এবার আসি আমরা যে এমআইয়ের মায়োকার্ডিয়াল ইনফাকশনের কারণে কি কী মরফোলজিক্যাল চেঞ্জেস হয় যেহেতু আমরা প্যাথোলজি রিলেটেড সাবজেক্টটা সুতরাং মর্ফোলজিক্যাল চেঞ্জেসটা জানা জরুরি এটা বইয়ে একটা বক্স আকারে আছে আমরা অনেক সময় এটা শিখতে অনীহা প্রদর্শন করবো মানে শিখতে চাই না বা কঠিন লাগে এটা ভাই একটু টেকনিক আকারে বলি তোমরা ইজিলি মনে রাখতে পারবে তাহলে ফার্স্টে আমরা টাইমগুলো ভাগ করে নিব যে কি কি টাইম আছে আমি একটু বলে দিই যে ফার্স্টের টাইমটা হচ্ছে জিরো টু থার্টি মিনিট আগে আমি সবগুলো টাইম বলি তারপরে এখানে এই টাইমগুলোতে কি কী চেঞ্জ হয় ওগুলা বলতেছি আচ্ছা প্রথম যে টাইম চেঞ্জ ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে জিরো টু থার্টি মিনিট তারপরটা হচ্ছে থার্টি মিনিট টু ফোর আওয়ার তারপরটা হচ্ছে ফোর টু টোয়েন্টি ফোর আওয়ার্স তারপরটা হচ্ছে ওয়ান টু থ্রি ডে তারপর হচ্ছে থ্রি টু সেভেন ডেজ তারপর হচ্ছে ওয়ান টু টু উইক্স তারপর হচ্ছে থ্রি টু এইট উইক্স তারপর হচ্ছে গ্রেটার দেন টু মান্থস অনেকগুলো হিসাব কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে খাতায় পারলে লিখে নিও বুঝছো আচ্ছা ঠিক আছে এরপরে এই কেন এই যে মানে টাইম ডিস্ট্রিবিউশনে ভাগ করছি এটা আমরা এখনই বুঝতে পারবো জিরো টু থার্টি মিনিট যে শুরুতেই ভাই বলছি এখানে কি হয় এখানে কিন্তু রিভার্সিবল চেঞ্জ হয় অর্থাৎ আমি এই সময়ের মধ্যে যদি আমি ইন্টারভেনশনটা করে ফেলি তাহলে এই রিভার্সিবল ইনজুরিটা মানে ট্রিট করা সম্ভব সেটা কিন্তু আর এই রিভার্সিবল ইঞ্জুরিতে যাবে না আচ্ছা অর্থাৎ রিসিডিউল কোনো ড্যামেজ থাকবে না যদি আমি ইন্টারভেনটা করে ফেলি যদি থার্টি এর বেশি হয়ে যায় কি হয় এখানে কোয়াগুলেটিভ নেক্রোসিস বা কোয়াগুলেশন নেক্রোসিস টা হয় তারপর আমি কি বলছি ওয়ান টু থ্রি ডে খুব সহজ সংক্ষেপে ভেয়ের বলতেছি যাতে কি পয়েন্টস গুলো তোমরা মনে রাখতে পারো ওয়ান টু থ্রি যদি আমরা বলি তাহলে এখানে নিউট্রোফেল আসবে বুঝছো এই ওয়াটার দিয়ে মনে রাখবে যে ওয়ান টু থ্রি ডেজে কি আসবে নিউট্রোফিল আসবে অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশন তারপরে আমরা বলবো কি যে থ্রি টু সেভেন ডেজ এখানে কে আসবে ম্যাক্রোফেজ আসবে অর্থাৎ ক্রনিক ইনফ্লামেশন তারপরে দেখো ওয়ান টু টু উইক্স তাহলে নিউট্রোফিল চলে গেল ম্যাক্রোফেজে চলে গেল তারপরে কে আসবে গ্রানুলেশন টিস্যু তাহলে ওয়ান টু টু উইক্সের সময় কে আসতেছে গ্রানুলেশন টিস্যু আসতেছে এরপরে যদি আমরা চিন্তা করি যে যে টাইম পিরিয়ডগুলো বসছিলাম সেগুলো হচ্ছে কিন্তু যে তোমার ওয়ান থেকে টু এর পরে যে থ্রি টু এইট উইকস বা গ্রেটার দেন টু মাস সবগুলোতেই কিন্তু স্কার টিস্যু ফরমেশন হবে তাহলে সিরিয়ালটা আরেকবার একটু বলি প্রথমে নিউট্রোফিল আসলো তারপরে ম্যাক্রোফেজ আসলো তারপরে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হলো তারপরে এখানে স্কার টিস্যু ফরমেশন হয়ে গেলো আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে কিন্তু এটা ভয় লাগবে না শিখতে আমরা খুব ইফেক্টিভলি মনে রাখতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার আবার একটু কালারটা অনেকটা অনেক মনে রাখা লাগে যে নেক্রোসিস হলে কালারটা কিরকম হবে নিউট্রোফিল যখন আসবে তখনটা কালার কালারটা কিরকম হবে তা ওইটা একটু ভাই বলে দেই নেক্রোসিস যখন হবে তখন কালারটা সাধারণত ব্ল্যাক থাকে বা ডার্ক থাকে নিউট্রোফিল্ড যখন আসবে তখন ইয়েলোইশ থাকে নিউট্রোফিল্ড ম্যাক্রোফিস দুইটার জন্য ইয়েলোইস থাকে গ্রানুলেশন টিস্যু আসলে রেড রেড থাকে মানে লাল আর কি আর যখন স্কার টিস্যু ফরমেশন হয়ে যাবে তখন সাধারণত হোয়াইট বা গ্রেইশ থাকে আমরা যদি এমআই এর মরফোলজিক্যাল চেঞ্জটা এইভাবে শিখে ফেলি টাইম তারপর হচ্ছে কোন কোন সেল আসে কোন কি ধরনের চেঞ্জ আসতেছে কখন কোন ধরনের কালারটা আসতেছে তাহলে কিন্তু ইজিলি সবাই মনে রাখতে পারবো কারো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই আচ্ছা এরপরে ভাইয়া দেখো শ্রোতি কিন্তু বলেই দিছি যে এমআই তে কোন ধরনের নেক্রোস হচ্ছে কোয়াগুলটিভ নেক্রোস হচ্ছে তাই না তো এটাও যদি যারা জিজ্ঞাসা করে পটপট করে বলে দিতে পারবে তোমরা আচ্ছা এরপরে আসো এমআইএর ক্লিনিক্যাল ফিচার্সগুলো বা মায়োকার্ডিয়াল ইনফাকশন ক্লিনিক্যাল ফিচার্স ক্লিনিক্যাল ফিচার্স সাধারণত জিজ্ঞাসা করে না তোমাদের বা ফোর্থ ইয়ারে তাও একটু মনে রাখার দরকার যেহেতু এমআই সুতরাং মনে রাখাটা জরুরি ধরো এম যেহেতু মায়োকার্ডেল তাহলে একটা চেস্ট পেন থাকবে সেই চেস্ট পেনটা কীরকম হবে প্রলং চেস্ট পেইন হবে এটার নেচারটা কীরকম ক্রাশিং স্টেবিং অথবা স্কুইজিং এই তিনটে ভ্যারাইটির মায়োকারডিয়াল ইনফাকশনে চেস্ট পেইন থাকবে এছাড়া যে সকল কমন ফিচার নজে ভমিটিং ব্রেথলেসনেস ডিজনিয়া তারপর হচ্ছে ইনক্রিজ সোয়েটিং আচ্ছা এগুলো কেন হয়ে বলতেছি কারণ এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে অনেক সময় এই সকল ফিচার নাও থাকতে পারে সেটাকে আমরা কি বলি সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি তাহলে সাইলেন্ট এমাইটা কখন দেখা যায় সাইলেন্ট এমাইটা দেখা যায় হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস বুঝছো তাহলে কেন হয় এই ক্লিনিক্যাল ফিচার্স গুলা বললাম আশা করি এখন বুঝতে পারছো যাই তোমরা সাইলেন্ট এমাইটাও কথাটা মনে রাখো বুঝছো আচ্ছা এরপরে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ এমআই বুঝছো অর্থাৎ আমরা কীভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে মায়োকার্ডিয়াল ইনফরেশন বুঝতে পারবো আচ্ছা শুরুতেই আমরা একটা ইসিজি করতে দিব ইসিজি এর মধ্যে টিপিক্যাল কিছু ফাইন্ডিংস থাকবে এসটি এলিভেশন প্যাথোলজিক্যাল কিউএ ফরমেশন টি ইনভারশন এগুলো থাকবে এরপরে আমরা একটা সিবিসি করতে পারি এখানে নিউট্রোফিলিক লিকোসাইটোসিস থাকবে রেইজড ইএসআর রেইজড সিআরপি থাকবে এছাড়া আমরা ইকো কার্ডিওগ্রাফি করতে পারি করোনারি এনজিওগ্রাফি করতে পারি এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আমরা করতে পারি যে এনজাইম এঞ্জাইমগুলোর এস্টিমেশন এটা কিন্তু আলাদাও কোয়েশ্চেন আসতে পারে যে ইম্পর্টেন্স অফ কার্ডিয়াক এনজাইম এস্টিমেশন ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন আচ্ছা সাধারণত দুইটা এনজাইম আছে খুবই ইম্পর্ট্যান্ট কার্ডেক এনজাইম আর কি ইনভেস্টিগেশনের জন্য সেগুলো কি কি একটা হচ্ছে সিকেএমভি আর একটা হচ্ছে ট্রপনিন আই আর টি এই সিকেএমবি ট্রপনিন ঠিক কখন রাইজ হয় কখন পিকে যায় কখন এরা নেমে আসে এগুলো আমাদের জানতে হবে আচ্ছা CKMB ট্রপোনিন আইএমটি দুইটাই তিন থেকে বারো ঘন্টার মধ্যে সাধারণত রেজ হয় দুইটাই পিকে যায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এদের নামার অর্থাৎ কখন এরা ফল করে এটাতে কিন্তু ডিফারেন্সটা সিকেএমবি সাধারণত ফল করে হচ্ছে তোমার টু থেকে থ্রি তিন অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে তারপর হচ্ছে ট্রপোনিন আই সাধারণত ফল করে পাঁচ থেকে দশ দিনের মধ্যে আর টিটা ফল করেছে পাঁচ থেকে চৌদ্দ দিনের মধ্যে এইটা একটু মনে রাখতে হবে কোনটা কোন দিন ফল করে যে মানে কে সবচেয়ে বেশি লেট লেটে ফল করতেছে কে সবচেয়ে আর্লি ফল করতেছে এটা আমাদের জানা জরুরি আচ্ছা তাহলে আমরা এমআই থেকে মোটামুটি অনেক কিছু শিখে গেছি ডেফিনেশনটা শিখছি টাইপ শিখছি মর্ফোলজিক্যাল চেঞ্জ শিখছি ক্লিনিক্যাল ফিচারটা শিখছি তারপরে আমরা কি শিখলাম এখন ল্যাব ডায়াগনোসিস বা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিভাবে আমরা এম আই ডায়াগনোসিস করতে পারি আচ্ছা এরপরে আমরা শিখব সে এর কারণে কী কি কমপ্লিকেশন হয় গুলো আমরা কিছু টাইটেল ভাগ বা ভাগে ভাগে ভাগ করে নেব বুঝছো প্রথম যে যেটা সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল ডিসফাংশন বুঝছো অর্থাৎ এই যে মাইক্রোটিক ইনফাংশন হচ্ছে ইস্কেমিয়া হচ্ছে সে কি আর আগের মতো পাম্প করতে পারবে না সে তার তো আর আগের মতো কন্ট্রাক্টর ক্ষমতা নাই সেটা আমরা বলবো যে কন্ট্রাক্টাল ডিসফাংশন এরপরে কি আছে এরিথিমিয়া এরিথমিয়া যেটা সাধারণত প্রথম কয়েক ঘন্টার মধ্যে মধ্যে যে ডেথটা হয় মানে মানুষ রুগী যে মারা যায় মায়োকারি ইনফেকশনের কারণে সাধারণত এটা আমাদের জানতে হবে যে কি কীমিয়া হয় এখানে সাইনাস হতে পারে ব্রেডি কার্ডিয়াশন অথবা ভেন্ট্রিকুলার ফিবলেশন এই চার ধরনের এজিমিয়া সাধারণত তে হতে পারে আচ্ছা তিন নম্বর যে কমপ্লিকেশন সেটা কি সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রাপচার তাই না এই ভেন্ট্রিকুলার রাপচারটা কিন্তু একটা ক্যাটাস্ট্রফিক কমপ্লিকেশন বুঝছো আচ্ছা ভেন্ট্রিকুলার রাপচার বা রাপচারটাকে আমরা তিনটায় ভাগে ভাগ করতেছি যদি রাপচার অফ দি ফ্রি ওয়াল হয় তাহলে সেটাকে আমরা কী বলবো রাপচার অফ দ্য ফ্রি ওয়ালকে বলবো হচ্ছে আমরা কার্ডেক টেম্পোনের হিসেবে যদি ইন্টারভেন্টিকুলার সেপ্টামটা রাপচার হয় তাহলে সেটাকে আমরা বলবো শার্ট আর যদি পেপিলারিক মাসলের রাপচার হয় তাহলে সেটাকে আমরা বলবো মাইট্রাল রিকার্সিটিস তাহলে ভাইয়া একবার একটু বলে নিই যে রাপচারটা কোন জায়গায় রাপচার হলে কী হবে যদি রাপচার অব্দি ফ্রি ওয়ালের রাপচার হয় তাহলে সেটাকে আমরা বলতেছি কার্ডেক টেম্পোনার সেপ্টের রাবচার হয় তাহলে সেটাতে হবে শান্ট আর যদি পেপিলের রাবচার হয় তাহলে সেটাতে হবে ঠিক আছে এছাড়াও আরও কিছু কমপ্লিকেশন হয় যেমন হচ্ছে ফিভডিনাস পেরিকার্ডাইটিস তারপর হচ্ছে তোমার ভেন্টিকুলার থ্রে মুরাল ট্রোমবাস হ্যাঁ আচ্ছা এই ফিভডিনাস পেরিকার্ডাইটিস যেটা এটার আরেকটা নাম আছে যদি কেউ খুব ভালো পারো অনেক সময় সারা জিজ্ঞাসা করে ফিডনেস পেরিকার্ডাইটিসের আরেকটা নাম হচ্ছে ড্রেসলার সিন্ড্রোম ড্রেসলার সিন্ড্রোম ভাইয়া বানানটা একটু বলি ডাবল এস এল আর এটা হচ্ছে ড্রেসলার সিন্ড্রোম ব্রেসলার সিনড্রোম সাধারণত তিনটা মানে আমরা তিনটা ট্রায়ার দিয়ে বলি থাকি যে পারসিস্টেন্ট পেইন পারসিস্টেন্ট পেইন পেরিকার্ডাইটিস প্লুরাইসি তিনটা পেই পারসিস্টেন্ট পেইন পেরিকার্ডাইটিস প্লুরাইসিস সাধারণত কয়েক সপ্তাহ মানে এমআই হওয়ার কয়েক সপ্তাহ পরে হয় রেসলার সিনড্রোমটা এটা কারণটা কি এটা কারণ হচ্ছে অটো ইমিউনিটি অর্থাৎ একটা ইমিউনোলজিক্যাল কারণে রেসলার সিনড্রোমটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার কয়েক সপ্তাহ পরে আচ্ছা মোটামুটি আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সবগুলো টপিকই শেষ আশা করি এতো এই সব যদি তোমরা পড়ে ফেলো এটাতে কেউ তোমাদের আটকাতে পারবে না বলে দিলাম আর কি আচ্ছা ঠিক আছে তারপরে দেখো সার্ডেন কার্ডিয়াক ডেথ বলে একটা টপিক আছে সাডেন কার্ডিয়াক ডেথ তাহলে দেখো সাডেন কার্ডিয়াক ডেথ ভাই একটু আগেই বলছি যে কার্ডের ইনফেকশনে প্রথম কয়েক ঘন্টার মধ্যে যে ডেথটা হয় সেটাতে মানে সেটা মোস্ট কমন কজ কি এরিথমিয়া তাহলে এখানেই যদি তোমরা মানে ভাই ভাতের যদি জিজ্ঞাসা করে যে সার্ডেন কার্ডিয়াক ডেথে সবচেয়ে কমন কজ কি তোমরা পটপট করে বলে দিবে এরিথমিয়া তাহলেই স্যাররাও খুশি তোমরাও বাস আচ্ছা এরপরে আমরা নেক্সট টপিকে আগে আস্তে আস্তে নেক্সট টপিকটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ বুঝছো আচ্ছা ভালভুলার হার্ট ডিজিজ যেহেতু ভালভুলার হার্ট ডিজিজ সুতরাং এগুলো সাধারণত ভাল্ভগুলাকে ইনভলভ করে বিশেষ করে মাইট্রাল ভাল্ভ তারপর ছেওটিক ভালভ এই দুইটা ভাল্ভকেই সাধারণত ভালভুলার হার্ট ডিজিজ ইনভলভ করে তাহলে ভালভুলার হার্ট ডিজিজ কি কী আছে ভালভুলার হার্ট ডিজিজকে আমরা দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে নন ভেজিটেটিভ আর একটা হচ্ছে ভেজিটেটিভ এই যে ভেজিটেটিভ বা নন ভেজিটেটিভ বলতেছি এগুলো এই ভেজিটেটিভ বা ভেজিটেশন জিনিসটা কি ভেজিটেশন মানে থ্রম্বাই অন হার্ট ওয়াল্ভ অর্থাৎ হার্ট ওয়াল্ভে একটা থ্রম্বাস সেটা কি অ্যাসোসিয়েটেড উইথ ডেব্রিস উইথ অর উইদাউট অর্গানিজম আমরা অনেক সময় ভেজিটেশন জিনিসটাকে কনফিউজ করে ফেলি যে ভেজিটেশন মানেই হয়তো সেপ্টিক বোঝায় অর্থাৎ এখানে ইনফেক্টিভ অর্গানিজম থাকবেই কিন্তু না যেমন ধরো ভেজিটেটিভ এই ভালভুলা হার্ট ডিজিসগুলো ভাই আগে বলে নিই যেমন ধরো হচ্ছে এটা ইনফেক্টিভ কারণে হতে পারে যেমন রিমেটিক ফিভার আর ইনফেক্টিভ এন্ডোকারটাইটিস এই দুইটা সাধারণত ইনফেক্টিভ কজ এই ভেজিটেটিভ এন্ডোকার ভালভুলা হার্ট ডিজিজটা আবার নন ইনফেক্টিভ কারণে হতে পারে যেমন লিবমেন সেক্স এন্ডোকারটাইটিস যেটা এসএলইতে হয় আরেকটা একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল থ্রম্বটিক অ্যান্ডোকারটাইটিস এই দুইটা কিন্তু আবার নন ইনফেক্টিভ তাহলে দেখো এবার কিন্তু বুঝছো যে কেন ভাই বসি ভেজিটেশনে সংজ্ঞায় যে উইথ অর উইদাউট মাইক্রো অর্গানিজম এখানে মাইক্রো অর্গানিজম রিলেটেড থাকতে পারে মাইক্রো অর্গানিজম রিলেটেড নাও থাকতে পারে এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে ভাল ফুলা হার্ট দুটো দুইটা ভাগ ছিল একটা ছিল ভেজিটেটিভ আর একটা ছিল নন ভেজিটেটিভ তাহলে নন ভেজিটেটিভ এর মধ্যে কি কি আছে নন ভেজিটেটিভ এর মধ্যে আছে ক্যালসিফিক ডিজেনারেশন অফ হার্ট ভাল আর একটা হচ্ছে মেক্সোমেটাস ডিজেনারেশন অফ মাইট্রাল ভাল্ভ দুইটা একটু কষ্ট করে মনে রেখো যদি একটু কঠিন উচ্চারণ করতে যে ক্যালসিফিক ডিজেনারেশন অফ হার্ট ভাল্ভ আর একটা হচ্ছে মেক্সোমেটাস ডিজেনারেশন অফ মাইট্রাল ভাল্ভ এই দুইটা কিন্তু নন ভেজিটেটিভ কজ অফ ভালভুলার হার্ট আর আগে যে আমরা যেগুলো বলছি রিমেটিক ফিভার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এগুলো হচ্ছে ভেজিটেটিভ কজ অফ ভালভুলার হার্ট ডিজিস আচ্ছা এখানে কিন্তু আমরা দুইটা ইম্পর্ট্যান্ট ডিজিজ পড়বো বিশেষ করে ভেজিটেটিভ হার্ট ডিজিজগুলোর মধ্যে রিমেটিক ফিভার আর একটা হচ্ছে ইনফেকটিভেন্টো তোমরা যখন প্রফের আগে কার্ডগুলো দেখবা প্যাথোলজি এর তখন দেখবা যে অনেকগুলা কার্ড আছে রিমেটিক ফিভার নিয়ে সুতরাং বুঝতেই পারতেছো রিমেটিক ফিভার ইম্পর্টেন্সটা থার্ড প্রফে কতটুকু তোর শুরুতেই স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যে রিমেটিক ফিভার বলতে কী বুঝো খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট বলতে হবে আচ্ছা ভাইয়া বলি দেখো যে কয়েকটা ভাগে ভাগ করতেছি রিমেটিক ফিভার ইজ এন অ্যাকিউট ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড মাল্টিসিস্টেম ইনফ্লামাটোরি ডিসিজ হুইচ ক্লাসিক্যালি অকারস ওয়ান টু ফোর উইক্স আফটার এ ইনফেকশন অফ গ্রুপ এ স্টেপটোকাল ফেঞ্জাইটিস ওর সোথরুট এফেক্টিং চিলড্রেন অফ ফাইভ টু ফিফটিন ইয়ার্স অফ এইজ দেহ পয়েন্ট সবগুলা পয়েন্টে কিন্তু টাচ করতে হবে একটা হচ্ছে অ্যাকিউট একটা হচ্ছে ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড তারপরটা কী বললাম মাল্টিসিস্টেম ইনফ্লামাটোরি ডিসিজ তারপরে ভাইয়া বললাম যে ক্লাসিক্যালি অকারিং ওয়ান টু ফোর উইকস আফটার এন ইনফেকশন অফ গ্রুপ এ স্টেপটোকোকাল ফেরিঞ্জাইটিস অথবা সোল থ্রুট এফেক্টিং চিলড্রেন অফ ফাইভ টু ফিফটিন ইয়ার্স অফ এজ তাহলে এই যে ফাইভ টু ফিফটিন ইয়ার্স অফ এইচ এর বাচ্চাদের আক্রমণ করতেছে এটা কিন্তু জানতে হবে আচ্ছা তোমরা হয়তো চিন্তা করতে পারো বা মাথায় হয়তো কোয়েশ্চেন আসতে পারে কেন এই ওয়ান টু ফোর উইকস পরেই হচ্ছে কারণ এই যে এই স্টেপটোকোকাল ফেরিঞ্জাইটিস দিয়ে আক্রমণটা হয় বা অ্যাটাকটা করে এর এগেইনস্টে তো অ্যান্টিবডি ফর্মেশন হয় এই অ্যান্টিবডি ফর্মেশন হতে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগে যখন অ্যান্টিবডি ফরমেশনটা হয়ে যাবে তখনই কিন্তু ক্রস রিঅ্যাকশন হবে টাইপ টু সেনসিটিভিটি রিয়েকশন হবে তখনই রিউম্যাটিক ফিভারের ম্যানিফেস্টেশনগুলো আসবে যার কারণেই কিন্তু এই ওয়ান টু ফোর উইকস ভাইয়ার সঙ্গে বলছি আচ্ছা তারপরে স্যাররা তোমাকেদের জিজ্ঞাসা করবে যে রিউম্যাটিক ফিভারে যেহেতু ভালভুলার হার্ট ডিজিজ কোন কোন ভালভ এফেক্টেড হয় সাধারণত সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট কেইসি মাইট্রাল ভাল্ট এফেক্টেড হয় এছাড়া বাকি যে পার্সেন্টেজ সেক্ষেত্রে এওটিক ভাল্ট এফেক্টেড হয় তাহলে মাইট্রাল ভাল্ভ আর একটা হচ্ছে এওটিক ভাল্ট এই দুইটা ভাল্ভই রিমেটিক ফিভারের ক্ষেত্রে এফেক্টেড হয় আচ্ছা এরপরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে হাউ উইলিউ ডায়াগনস রিমেটিক ফিভার এটা একটা খুবই সহজ অঞ্চার যে বাই জোনস ক্রাইটেরিয়া এটা আমরা থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিন থেকেও পরে আসতেছি এখন আমরা পরে আসতেছি আচ্ছা তো জোন্স ক্রাইটের কিছু মেজর ক্রাইটেরিয়া আছে কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে কিছু আছে সাপোর্টিং এভিডেন্স বুঝছো আচ্ছা তাহলে আমরা মেজর ক্রাইটেরিয়া আছে পাঁচটা মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস তারপর পেন কার্ডাইটিস সাবকিউটেনিয়াস নডিউল এরাই মার্জিনেটাম আর একটা হচ্ছে সিন্ডেনহামস কোরিয়া এই পাঁচটা জিনিসের মধ্যে একটা আছে নিউরোলজিক্যাল কোনটা সেটা হচ্ছে সিন্ডেনহামস কোরিয়া তাহলে স্যারা যদি জিজ্ঞাসা করে এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে নিউরোলজিক্যাল ক্রাইটেরিয়া কোনটা সেটা কি সেটা হচ্ছে সিন্ডেনহামস কোরিয়া আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আসি মাইনোর ক্রাইটেরিয়াগুলো কি কি মাইনোর ক্রাইটেরিয়া হচ্ছে ধরো প্রিভিয়াস যদি রিমেটিক ফিভার থাকে সেটা একটা মাইনোর ক্রাইটেরিয়া এছাড়াও এইচডিএস আর তারপর হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বুঝছো এগুলো কিন্তু মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে এছাড়া কিছু আছে সাপোর্টিং এভিডেন্স যেমন যদি কারো রিসেন্ট স্কারলেট ফিভার হয় তারপর হচ্ছে রেইজড এএসো টাইটার অথবা পজিটিভ থ্রোট কালচার এগুলো যদি কারো থাকে তাহলেও কিন্তু আমরা রিমেটিক ফিভার হিসেবে মানে সাপোর্টিভ এভিডেন্স পাবো আর কি আচ্ছা তাহলে ভাইয়া মেজর ক্রাইটেরিয়া বললাম মাইনর ক্রাইটেরিয়া বললাম কিছু সাপোর্টিং এভিডেন্সও বললাম তাহলে এই এগুলো ক্রাইটেরিয়াগুলোর মাধ্যমে কীভাবে আমরা ডায়াগনোস করতে পারি যদি কারো দুইটা মেজর ক্রাইটেরিয়া পজিটিভ বা পাওয়া যায় তাহলে সে রিমেটিক ফিভারে আক্রান্ত অথবা কারো যদি দুইটা একটা মেজর ক্রাইটেরিয়া আর টু ওর মোর মাইনর ক্রাইটেরিয়া থাকে তাহলে সেও কিন্তু রিমেটিক ফিভার এফেক্টেড অথবা আমরা কিন্তু শুধুমাত্র মাইনর ক্রাইটেরিয়া দিয়েও রিমেটিক ফিভার ডায়াগনোস করতে পারি সেটা কখন যদি কারো এস্টাবলিশড রিমেটিক হার্ট ডিজিজ থাকে এবং প্রিভিয়াস রিমেটিক ফিভারের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আমরা মাল্টিপল মাইনোর ক্রাইটেরিয়া দিয়েই রিমেটিক ফিভার ডায়াগনোস করতে পারি এটা হয়তো আমরা অনেকেই জানতাম না আচ্ছা এইগুলো আমরা রিমেটিক ফিভার কীভাবে ডায়াগনোস করতে পারি পরে যে কোয়েশ্চেন যে রিমেটিক ফিভারে মরফোলজিক্যাল ফাইন্ডিংস বা কি মরফোলজিক্যাল ফাইন্ডিংস অনেক সময় রিমেটিক ফিভারের হলমার্ক হিসেবেও কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য হলমার্ক অফ রিমেটিক ফিভার তো সেটা কি হলমার্কটা হচ্ছে অ্যাশ অফ বডি রিমেটিক ফিভার হলে মরফোলজিতে যদি আমরা মরফোলজিক্যাল ফাইন্ডিংসটা বলি তো একটা অ্যাশ অফ বডি পাওয়া যায় সেটা আসলে একটা জায়ান্ট সেল এছাড়া আর কিছুই না এই অ্যাশ অফ বডি আবার আমরা তো রিমেটিক ফিভার যখন প্যাথোজেনিসটা একটু পরেই ভেবে বলবো দেখবো যে রিমেটিক ফিভার কিন্তু শুধুমাত্র হার্টেই সীমাবদ্ধ থাকে না রিমেটিক ফিভার হার্ট বাদে জয়েন্টস তারপর হচ্ছে কার্ডেক ভাল্ভ সবগুলোতেই কিন্তু এফেক্টেড করে কিন্তু এই যে অ্যাসো বডিটা শুধুমাত্র হার্টেই পাওয়া যায় বুঝছো মানে রিমেটিক ফিভার যদিও সিস্টেম কিন্তু অ্যাসো বডি পাওয়া যাবে অনলি হার্টে আচ্ছা অ্যাসো বডি যেহেতু আমরা জায়েন্ট সেল বলতেছি অ্যাসো বডিতে কি কি থাকবে তাহলে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে আর নিউক্লিয়ার ক্রোমাটিন যেটা একটা সাধারণত রিবন শেপড এপিএম থাকে যার কারণে এটা আর নাম আছে সেটা হচ্ছে ক্যাটার পিলার সেল বা এনিস্কাউসেল তাহলে ক্যাটার পিলার সেল বা এনিস্কাউস সেল কেন বলি আমরা কারণ নিউক্লিয়ার ক্রোমাটিনটা সাধারণত রিবন প্যাটার্নে থাকে বুঝছো আচ্ছা এবার আসি আমরা রিমেটিক ফিভারের প্যাথোজেনেসিসে এটা যেরকম প্যাথোলজির ক্ষেত্রে জরুরি সেটা মাইক্রোবায়োলজিতেও জরুরি মাইক্রোবায়োলজিতে যখন আমরা টাইপ টু হাইপার সেন্সিটিভিটি পড়ি তখনই কিন্তু এটা খুবই সুন্দর করে বলতে হয় আচ্ছা এই রিমেটিক ফিভারের প্যাথোজেনিসের ক্ষেত্রে কি পয়েন্ট যেটা মানে যেটা বলতেই হবে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে মলিকুলার মিমিক্রি এই মলিকুলার মিমিক্রিটা কি ধরো আমরা তো বলতেছি যে এখানে পজিটিভ এজেন্টটা হচ্ছে স্টেপটোকোকাস পায়োজেন্স তাই না তো এই স্টেপটোকাস পায়োজেন্সের এম প্রোটিনের এগেইনস্টে সাধারণত অ্যান্টিবডি ফর্মেশন হওয়ার কথা ছিল কিন্তু এই এম প্রোটিনের সাথেই মানে মলিকুলার মিমিক অর্থাৎ দেখতে কীরকম হয় অ্যান্টিবডিটা মলি অ্যাম প্রোটিনটাকে আক্রমণ না করে কার্ডিয়াক ভালভ গ্লাইকোপ্রোটিন তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল সার্কোলেমা হার্ট ভাল্ভ তারপর হচ্ছে জয়েন্টস অথবা টিস্যু এগুলাকে এফেক্টেড করে যেটাকে আমরা বলি ক্রস রিয়েকশন বুঝছা তাহলে মলিকুলার মিমিক্রি হওয়ার দরুন এখানে একটা ক্রস রিয়কশন আছে এর ফলে কি হবে টাইপ টু হাইপার সেন্সিটিভিটি হবে তখন এখানে কমপ্লিমেন্ট মিডিয়েটেড যে সকল রিয়েশন গুলা ওগুলো হতে থাকবে এবং যার যার বিরুদ্ধে অ্যান্টিবডি মানে কি বলবো সক্রিয় হয়েছিল সবগুলো কিন্তু ড্যামেজ করবে বুঝছো তাহলে রিমেটিক ফিভারে প্যাথোজেনিসের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে মলিকুলার মিমিক্রি এবং টাইপ টু হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন আচ্ছা লাস্টলি রিমেটিক ফিভারের যে কোয়েশনটা সেটা হচ্ছে কমপ্লিকেশন রিমেটিক ফিভার যদিও দেখো মানে তোমরা একটা আমি একটা ভাই একটু এখনই একটা মেকানিজম বলবো দেখবে যে রিমেটিক ফিভার কী হবে লেফট হার্ট এবং রাইট হার্ট দুইটাকে একসাথে আক্রমণ করতেছে আচ্ছা যেহেতু রিমেটিক ফিভার কোন ভালকে সবচেয়ে বেশি আক্রমণ করে মাইট্রাল ভালকে আক্রমণ করে এই রিমেটিক ফিভারটা যখন ক্রনিক হয়ে যাবে তখন সেখানে মাইট্রাল ইস্ট্যানোসিস হবে সেটাই হচ্ছে রিমেটিক ফিভারের সবচেয়ে কমন কমপ্লিকেশন যে মাইট্রাল ইস্ট্যানোসিস এই মাইট্রাল ইস্ট্যানোসিস হলে কী হবে যেহেতু মাইট্রালস্টেনোসিস লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা নিয়ে আসে সুতরাং ভালভটা যদি স্টেনোসড হয়ে যায় লেফট এট্রিয়াম তখন ডাইলেটেড হয়ে যাবে এই লেফট এট্রিয়াম ডাইলেটেড হওয়ার দরুন পালমোনারি ভেন্স যেগুলা লেফ্ট এট্রিয়ামে আসতেছিলো তারাও কিন্তু কনজেস্টেড হয়ে গেল এই পালমোনাই ভেইনস কনজেস্টেড হয়ে গেলে পালমোনারি ক্যাপিলারি কনজেস্টেড পালমোনারি যদি ক্যাপিল পালমোনারি ক্যাপিলারি যদি কনজেস্টেড হয়ে যায় তাহলে কিন্তু হাইড্রোস্টেটিক প্রেশারটা বেড়ে যাবে এবং ফ্লুইড লিকেজ হবে ফ্লুইড লিকেজ কোথায় হবে এলভিও লাসে হবে যার কারণে পেশেন্টে কিন্তু ব্রেথলেসনেস ডিসনিয়া এগুলোও থাকতে পারে আচ্ছা তারপরে কোথায় ছিলাম আমরা পালমোনারি ক্যাপিলারি তাহলে পালমোনারি ক্যাপিলারি যদি কনজেস্টেড হয় পালমোনারি আর্টারিও কনজেস্টেড হবে অর্থাৎ পালমোনারি হাইপারটেনশন হবে এর সূত্র ধরে রাইট হার্ট ফেলে হবে তাহলে দেখো রিমেটিক ফিভারে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে সেই মাইট্রাল স্টেনোসিস হওয়ার কারণে লেফট হার্ট ফেলিয়র রাইট হার্ট ফেইলিয়র দুইটাই হচ্ছে সিকোয়েন্সিয়ালি মনে ভাই ভাইয়ের যেভাবে বলছি তাহলে আশা করি কেউ এটা কোনোদিনও ভুলবে না আচ্ছা লাস্টলি আমাদের যে ডিজিজটা সেটা হচ্ছে অ্যান্ডোকার্ডাইটিস এটাও একটা ভেজিটেটিভ হার্ট ডিজিজ তো অ্যান্ডোকার্ডাইটিস কি অ্যান্ডোকারডাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দি ইনার লেয়ার অফ দি হার্ট অর্থাৎ অ্যান্ডোকার্ডিয়ামের ইন ইনফ্লামেশন অ্যান্ডোকারডাইটিসটা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস আর একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক অ্যান্ডোকার্ডাইটিস ইনফেক্টিভ যেটা সেটাতে অবশ্যই একটা মাইক্রোঅর্গানিজম বা ইনফেক্টিভ কজ থাকবে কিন্তু নন ব্যাকটেরিয়াল সম্পর্টেই অ্যান্ডোকারডাইটিস যেটা এখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়াল বা ইনফেক্টিভ কজ নাই আচ্ছা এবার আসে আমরা ইনফেক্টিভ এন্ডোকারডাইটিস ইনফেক্টিভ অ্যান্ডোকারডাইটিসের যদি আমরা ক্লাসিফিকেশনটা করি এটাও খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকিউট আর সাব অ্যাকিউট ভাইয়া দেখো যে কিছু পয়েন্টসগুলো বলবো যে অ্যাকিউট আর সাব একিউটের মধ্যে কীভাবে আমরা পার্থক্য করবো কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি আচ্ছা একিউট ইনফেক্টিভ এন্ডো যেটা সেটার আহ পজিটিভ অর্গানিজম হচ্ছে স্টেফাইলো ককাস ওরিয়াস বা সংক্ষেপে স্টেফোরিয়াস এই স্টেফোরিয়াস ওরিয়াস সাধারণত কোন ধরনের ভাল্বকে আক্রমণ করে সাধারণত এরা নর্মাল ভালকে আক্রমণ করে নর্মাল ভাল্ভকে তারা কিরকম আক্রমণ করবে উইথ হাই মানে ডিস্ট্রাকশন অর্থাৎ আমরা যদি একিউট আর সাবেকিউট ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসের মধ্যে একটা পার্থক্য করি তখন দেখবো যে সাবেকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ভাল্ভের যে ডিস্ট্রাকশনটা হচ্ছে এগুলা কিন্তু এত বেশি হয় না কিন্তু একিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ভালভের যে ডিস্ট্রাকশনটা এটা কিন্তু ওভারঅল হাই ডিস্ট্রাকশন হয় আচ্ছা তাহলে ভাইয়া আবার বলি একিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে কমন পজিটিভ অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকাস সোরিয়াস এরা কোন ভালভকে আক্রমণ করে

উইথ লো ভিউলেন্স মানে আমরা যদি অ্যাকিউট ইনফেক্টিভ এর স্টেফাইলোকোকাস ওরিয়াসকে হাইলি ভিউলেন্ট অর্গানিজম বলি তাহলে সাব ইনফেক্টিভ অ্যান্ডোকারডাইটিসের ক্ষেত্রে যে অর্গানিজমগুলো আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে লো ভিউলেন্স অর্গানিজম আচ্ছা তাহলে এই লো ভিউলেন্ট অর্গানিজম কে কে আছে একটা হচ্ছে ভিডেন্স্টেপ্টোকাই এটাই শুরুতে বলতে হবে আচ্ছা ভিডেন্স্টেপ্টোকায় তারপর হচ্ছে স্টেফাইলোকোকাস এপিডার্মিডিস তারপর হচ্ছে অ্যান্টারোকোকাস এছাড়া আরেকটা আছে হেসেক আমরা কি বলি হেসেক গ্রুপ বলে থাকি যেমন হিমোফাইলাস অ্যাকটিনোবেসিলাস কার্ডিও ব্যাকটেরিয়াম তারপর এই কেনেলা আর একটা হচ্ছে কিঞ্জেলা তো তুমি যদি শ্রুতে হেসেকটা বলে ফেলো সাবিকিট ইনফেক্টিভ এ পজিটিভ অর্গানিজম বললে তাহলে স্যাররা কিন্তু মাইন্ড করবে তোমাকে শ্রুতেই বলতে হবে ভেরিডান্স স্টেপটোকাই বুঝছো ভেরিডান্স স্টেপটোকাইটা সাধারণত আমাদের নর্মাল ফ্লোর অফ মাউথ বুঝছো তো যখন একটা ডেন ডেন্টাল অথবা সার্জিক্যাল একটা প্রসিডিউর হবে তখন এই ভিডেন্সিস্টেপ টোককে ইনফেক্টিভ এন্ডোকারডাইটিস করতে পারে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসি আমরা ইনফেকটিভ এন্ডোকারডাইটিসে প্যাথোজেনিসে তো একটা তো ভাইয়া অলরেডি বলে ফেসছি যে নর্মাল ফ্লোর অফ মাউথকে ভিডেন্স স্টেপ টোককেই কোথাও অথবা যদি কোনো কন্টামিনেটেড ড্রাগে বিজার হয় কেউ কন্টামিনেটেড আইভি ড্রাগ বিজার তাহলে কিন্তু স্টেফ ওরিয়াস যেটা ছিল আমরা অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকারডাইটিসের ক্ষেত্রে পড়ে আসছিলাম সে কিন্তু আক্রমণ করতে পারে এছাড়াও যদি আমাদের এপিথেলিয়াল যে বেরিয়াটা আছে জিআইটিতে ওইখানে যদি কোনো ব্রিজ হয় সাপোজ কার্সিনোমা কলোনের ক্ষেত্রে তাহলেও কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে এছাড়া যে প্রিভিয়াসলি ডিফর্মড ভাল্ভগুলো আছে যেমন ধরো অর্থাৎ একটা ভাল্ভ আগে থেকেই ড্যামেজড সেটা কী কারণে হতে পারে রিমেটিক ফিভারের কারণে হতে পারে প্রস্তেটিক ভালভ হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়ে থাকে বুঝছো আচ্ছা তাহলে আকিউট ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিসটা হচ্ছে নরমাল ভালভে আর সাবএকিউট ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিসটা হচ্ছে ডিফর্মড ভালভে এই দুইটা পয়েন্ট অবশ্যই অবশ্যই মনে রাখবে আচ্ছা মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি প্রায় সবাই অনেক ধৈর্য সহকারে শুনতেছো অনেক ধন্যবাদ সবাইকে আচ্ছা তারপরে এসে আমরা ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিসের কমপ্লিকেশনে ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিসের কমপ্লিকেশন রেজোন আমরা বলবো তিনটা ভাগে ভাগে বলবো অর্থাৎ ধরো এন্ডোকার্ডাইটিমে কি হচ্ছে মায়োকার্ডাইটিমে কি হচ্ছে আর একটা কি পেরিকার্ডিয়ামে কি হচ্ছে তাহলে আমরা যদি বলি তোমার হচ্ছে এন্ডোকার্ডিয়াম এন্ডোকার্ডিয়ামে হচ্ছে তোমার যেহেতু ভালভুলে মানে ভালভোলাইন ইনভলভমেন্ট তাহলে এখানে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগার্জিটেশন এগুলা থাকবে মায়োকার্ডিয়ামে কি হবে মায়োকার্ডিয়ামে একটা রিং অ্যাপসেস ফরমেশন হবে এই রিং অ্যাপসেস ফরমেশন হওয়ার জন্য এখানে কন্ট্রাক্টে ডিসফাংশন হবে আর এপিকার্ডিয়ামে কি হবে এই যে আমরা পোলা পড়ে আসছি কি বলে এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এপিকার্ডিয়াম এপিকার্ডিয়ামে হবে সাপোরেটিভ পেরিকার্ডাইটিস অর্থাৎ তিনটা লেয়ার ইনভলভমেন্ট হয়ে যখন হয়ে যাবে তখন এপিকার্ডিয়ামে হবে সাপোরেটিভ পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়ামে আচ্ছা অনেক সময় যে ইনফেক্টিভ এন্ডোকারটাইটিসের যে সেপ্টিক ফোকাইটা সেটা এমবলাইজেশন করতে পারে অর্থাৎ তার নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে যদি সেটা রাইট সাইডে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় তাহলে সে সাধারণত লাঙ্গে যায় আর যদি সে সাধারণত লেফট সাইডে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় তাহলে এর কারণে এমআই হতে পারে স্ট্রোক হতে পারে বুঝছো এছাড়া ইউরিনারি সিস্টেমে গ্লোমিলোনেফাইটিস হতে পারে তাহলে ইনফেক্টিভ অ্যান্ডোকারডেট কমপ্লিকেশনগুলো আমরা এইভাবে ভাগে ভাগে শিখে নেব যে অ্যান্ডোকারডেমে কি হচ্ছে মায়োকারডেমে কি হচ্ছে ওভারঅল পেরিকার্ডেমে কি হচ্ছে তারপরে যদি এটা অ্যাম্বোলাইজেশন হয় তাহলে কোথায় কি হয় রাইট সাইডে হলে কোথায় যায় লেফট সাইডে হলে কোথায় যায় ইউনারি সিস্টেমে কি হয় এটা আমরা শিখে নেব

তাহলেই যথেষ্ট এছাড়াও কিছু কোয়েশন অনেক সময় কার্ডের থেকে যায় থেকে যায় বুঝছো ওইগুলা মানে রিটেনে আসে না বা ভাই সাধারণত তেমন ধরা হয় না যেমন লিপিড প্রোফাইলটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে তারপরে ডিসলিপিডেমিয়ার কজ অনেক কজ অনেক সময় জিজ্ঞাসা করতে পারে এগুলা একটু দেখে নিও বুঝছো এটা ভাইয়া বলতেছি না তাহলে মোটামুটি আজকে আমাদের সবকিছু শেষ ভাইয়া আরেকবার একটু রিকিপ করে কি কি বললাম স এবং হার্ট থেকে দেখো ভাই অ্যাথেরোস্লাইসিসের ওপর অনেক জোর দিছি মোটামুটি অনেক ডিটেলসে বলছি যে অ্যাথেরোস্কিল কোথায় কি কি হয় কোনটা কি ডেফিনিশন কি কোনটা টাইপ কি প্যাথোজেনিসিসটা কি রিসফ্যাক্টর কি তেমনি আমরা হার্টের ক্ষেত্রে আহ ইনফাকশনে ইনফেকশনে জোর দিছি তারপর হচ্ছে ইস্কেমিক হার্ট দিছি তো যেখানে দেখবো যে ভাইয়া খুব বেশি করে একটা কথা কথাবার্তা বলছি ওই কথাগুলো খাতায় লিখে নে বা বা তোমরা যে নোটটা পড়ো বা পড়ো ওখানে একটু কষ্ট করে লিখে দিও আহ তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভাইয়াকে জানাবে ভাইয়া সম্ভব চেষ্টা করবো উত্তর দিতে তোমাদের আজকে একটুকুই থাকুক তোমরা অনেক কষ্ট করে শুনছো আহ এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে রেসপিউটিভ সিস্টেম টপিকের উপর আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ